কি বলবো? আপনি জানেন বাংলাদেশের রাষ্ট্রপতি ছাব্বিশটি ছুটির বন্ধ করে দিয়েছে। আমাদের লিঙ্কটা বন্ধ করে দিল, তখন তিনি একটা কথা বললেন, 15 দিনের মধ্যে আপনাদের সকল শ্রমিকের টাকা পরিশোধ করা হবে। শ্রমিক ভাইয়ের এই কথা যিনি বলেছিলেন, উনি কি ওনার কথা রাখছেন? উনি রাখেন না ওনার কথা। এবং যে কটা কথা বলেছে উনি একটা কথা রাখবেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তাকে একটা কথা বলেছিলেন যে গান্ধী সাহেব শ্রমিক জেনে কষ্ট না পায়। আমি শুধু দুটি কথা বলে আমার সৌন্দর্য বক্তব্য শেষ করব। প্রিয় ভাইরা, আমরা দেখেছিলাম জাতীয় সংসদে 2016 অর্থ বছরে জাতীয় সংসদ চলাকালে 27 জন এমপি শ্রমিকদের বেতন জাতীয় মজুরি কমিশনে কাঠামার প্রস্তাবিত বক্তব্য রাখে। সেই বক্তব্যে নির্ধারণ করা হয় নিম্ন শ্রেণীর শ্রমিকের বেতন 8,300 টাকা। প্রস্তাবিত বক্তব্যে ডক্টর সুনীল শর্মিনি স্পিকার কোন সভাতে পাশ করে বললেন নিম্ন শ্রেণীর শ্রমিকের বেতন 8,300 টাকা ধার্য করা হল। যারা ওর পক্ষে আছেন তারা হা বলুন, যারা ওর বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আমাদের তো কোনো পয়সা করি নাই, যে কথা আমি কি করবে বলতালাম যে আমাদের ছেলেরা এখন পর্যন্ত স্কুলে ভর্তি করতে পারি নাই, কলেজের কথা নাই বাদই দিলাম। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকের জাতির বিবেক সাংঘাতিক বন্ধুরা ছবি তুলছে। লজ্জাও হয়, কষ্টও হয় যে আজকের ভুখা মানুষের, অনাহারে মানুষের আমার ছেলে মেয়ে স্কুলে পড়তে পারবে না, স্কুলে যেতে পারছে না, স্কুলের বেতন দিতে পারবো না, স্কুলে ভর্তি করতে পারবো না। ঠিক সেই সময় সাংঘাতিক বন্ধুরা আমাদের ছবি রয়েছে, জাতিকে জানাবে।